এরা সৃষ্টি কর রব্বানা রব্বুল আলামিনকে প্রশ্ন করে, মাওলা যারা তোমাকে মানে তাদেরকে তুমি রিজিক দিচ্ছ, হায়াত দিচ্ছ, সম্মান দিচ্ছ। বুঝতে পারলাম, বুঝতে পারলাম, যারা মানে না তাদেরকে কেন দিচ্ছ, তাদেরকে কেন দিচ্ছ, তাদেরকে কেন দিচ্ছ? যারা আল্লাহ মানে না, স্রষ্টা মানে না, তাদেরকে কেন খাওয়াচ্ছ? আল্লাহ পাক বলে, বান্দা তোরা মনে হয় আমার কালামকে মনোযোগ দিয়ে খেয়াল করস নাই, প্রত্যেকটা সূরা পড়ার আগে পড়তে হয় বিসমিল্লাহ ওইখানে আমার অনেক নাম ছিল, কোনো নাম আমি অ্যাড করি নাই, আর রহমান এনেছি, আর রহিম এনেছি, আর রহমান এনেছি, আর রহমান। আল্লাহ আর রহমান মানে কি? আল্লাহ বলে যে জানো না, আর রহমান তিনি রহমান যিনি দান করার সময়, দয়া করার সময় আপনকে পরকে সেটা বিবেচনা করে না, বিনা বিবেচনায় যিনি দয়া করতে থাকেন ওনার নাম রহমান। ওরে আল্লাহর বান্দা, মন থেকে তো একবার ভালোবেসে বলেন সুবহানাল্লাহ, যিনি আপন পর। আচ্ছা, যিনি ফরকে এত দান করতে পারে, কোন বান্দা যদি সালাকি করে ওনার আপন হয়ে যায়? একটু বুঝেন না, মনে করেন উনি এমন একজন দয়াবান যিনি আপন কেও দেয়, ফরকেও দেয়, এক কথায় বলতে গেলে প্রশংসাকারী কেও দেয়, বদনামকারী কেও দেয়। কোন রকম যদি আপনি সেই দানবীরের একটু বন্ধু হয়ে যান, আপনার অ্যাকাউন্টে কদ্দুর জমা থাকবে, আপনার ভান্ডারে কদ্দুর জমা থাকবে। আপনি বলি বলি বলছেন, বলির কেরামত শুনেন, বলির কেরামত হয় কেমনে শুনুন। আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন, ওকে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন একটা কারণে আপনি কারোর সাথে একটা চ্যালেঞ্জে লেগে গেলেন, যেখানে ইসলামের সম্মান জড়িত হয়ে গেলেন, কোন একটা সিচুয়েশন হলো, আপনি হঠাৎ করে বললেন যে এই পুকুরের পানি এটার মধ্যে নিয়ে আসবো, সে বলো যে কিন্তু বাস্তবে কি হয়ে গেল, পুকুরের পানি এখানে চলে আসছে। অত বড় জাদুকর কেন করছে? আপনি জিতে গেছেন, আসার সময় উনি আপনাকে জিজ্ঞেস করে কিরে তোরা তো ভালো করে চিনি, আমি এই কাম কেমনে করছিস? আমি করি নাই তো, জবান ছিল আমার, কামটা ছিল আমার। আর একটু জোরে বলেন না, জবানটা ছিল আমার, কামটা ছিল আমার। আল্লাহ, পুকুর আমার কথা শুনবে না, কারণ পুকুরকে তো আমি বানাই নাই, কিন্তু আমি কি করছি, পুকুরের সাথে কানেকশন লাগাই নাই, যেখান থেকে সব অর্ডার মানা হয় ওই জায়গায় কানেকশন লাগাই রাখছি। এখন আমি যখন বললাম এই কাজটা করব ইসলামের সম্মানে, আমার কেরামত দেখানোর জন্য নয়, আমার পাওয়ার দেখানোর জন্য নয়, আমার আল্লাহর কুদরত বোঝানোর জন্য, যখন এই নিয়ত আমি কাজটা করলাম, আমার আল্লাহ তখন বলে পুকুর আমার বান্দার কথা শুনিস না, আমার কথা তো শুনবি, পুকুরে পানি বলে যে আল্লাহ তোমার ডুবন্ত নৌকা উঠে গেছে কেমনে, জবান বান্দার, কাম আল্লাহ। ঠিক একই সুযোগটা আপনিও পাইতে পারেন, আরো জোরে। এখন আপনার একদম শর্টকাট ভাবে বুঝবেন, মায়ের দোয়া সন্তানের জন্য মায়ের দোয়া সন্তানের জন্য মায়ের পায়ের নিচে সন্তানের, যদি মাটা বেনামাজি হয় তারপরেও একটু বুঝবেন জিনিসটা, একটু বুঝবেন, মাটা যদি বেনামাজি হয় তারপরেও সন্তানের বেহেস্তাম ওই বেনামাজি মায়ের পায়ের নিচে, মাটা যদি সোর হয় তারপরও আমার বান্দার হিসাব হবে, ওই হিসাব তুমি করিও না, তুমি তোমার দায়িত্ব পালন কর।